বহু চর্চিত ছবি মানব জমিন আর আজ কিন্তু সেই ছবিরই গ্র্যান্ড প্রিমিয়ার। নমস্কার, আমি ঋত্বিকা, চলে এসেছি জিও বাংলা থেকে। তাই চলুন দেরি না করে প্রিমিয়ারটা আপনাদের সাথে ভাগ করে নেওয়া যাক। শ্রীজাতটা শুরু করলেই বেটার হবে। আচ্ছা আচ্ছা, কারণ তুমি যেটা বলছিলে একদমই ঠিক, এবং এই গল্পটা এত সরল সাদাসিধেভাবে বলা হয়েছে, একটা সিম্পল স্টোরি যার মধ্যে সত্যি রোম্যান্স তো সব কিছুতেই রয়েছে, তার মধ্যে অনেক রকম সম্পর্ক রয়েছে। সেই সেই সম্পর্কগুলো খুব সুন্দর করে মিষ্টিভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। আর তার সাথে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই সোশ্যাল মেসেজের জায়গাটা, যেটা কিন্তু এন্টারটেনমেন্টের সাথে সাথেই আসবে দর্শকদের কাছে। তাই কখনোই তার মনে হবে না যে একটা গুরুত্বপূর্ণ জিনিস তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা কিছু, একটা সহজ গল্পের মাধ্যমেই আসবে। এবং সেখানে চারটে মানুষকে আরও যদি ইন্সপায়ার করতে পারে, তারা যদি একটু মোটিভেটেড হয়, তারা যদি তাদের মানব জমিনটাকে আবাদ করার জন্য একটু ইন্সপায়ার্ড হয়, তাহলে সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হবে। আর তার সাথে সাথে অবশ্যই আরও অনেক জিনিস রয়েছে যেটা তুমি যখন ছবিটা দেখবে তখন তুমি বুঝতে পারবে। নিশ্চয়ই, ছবি করবার ইচ্ছেটা বহু বছরের ছিল, কারণ যখন থেকে ছবি দেখা শুরু করেছি তখন থেকেই আমার মনে হতো যে ছবি খুব শক্তিশালী একটা মাধ্যম, যেহেতু ছবির মধ্যে সব শিল্প মাধ্যমের একটা সংমিশ্রণ আছে, ফলে অনেক সহজে অনেক তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায়। কিন্তু সেইটা বানাতেও তো তেমন একটা পরিশ্রম হয় এবং অনেক অর্থ প্রয়োজন হয়, তো এই সবটাই এক জায়গায় এসে মিললে তবে কাজটা হয়। তো সেইটা অনেকদিন ধরেই চেষ্টা ছিল, লেখালেখি করছিলাম, শেষমেশ রানা যখন রাজি হলেন এই ছবিটা করতে, খুব সহজেই আমি বলবো যে ছবিটা প্রযোজনা করার মতো খুব সহজ ছবি নয়, কিন্তু সেটা ওর মধ্যে সেই ইচ্ছেটা আছে বা ঝুঁকি নেবার সাহস আছে বলেই রানা রাজি হয়েছেন। তখন আমাদের আস্তে আস্তে সব কিছু কিন্তু জায়গায় পড়তে শুরু করলো। প্রিয়াঙ্কাকে পেলাম, পরম রাজি হলো, পরান্দা ভীষণ উৎসাহ নিয়ে এলেন, আমরা সুরের দিক থেকে জয়কে পেলাম, যেটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। তো সব মিলিয়ে জিনিসটা হয়ে গেল আর কি কোনো রকমে। কিন্তু আমাদের আমরা যেটা আমার প্রাপ্তি সেটা হচ্ছে সবাই নিজের খুব ইচ্ছে নিয়ে কাজ করেছেন, এমন না যে একটা ছবি করতে হবে, আচ্ছা রাজি হয়ে গেলাম, ঠিক আছে চলো এটাই তো করি করি একটা, সেটা কিন্তু নয়। কারণ সেটা আমরা দেখতেও পাচ্ছি, মানে এবং আমরা অন ফ্লোর অফ ফ্লোর যেটা দেখেছি, যে এরা সকলে ভীষণ ভালোবেসে কাজটা করেছেন, নিজের তাগিদে কাজটা করেছেন, সেটা আমার একজন নতুন পরিচালক হিসেবে খুব বড় পাওয়া। এটা তো এন্ড অফ দি ডে একটা টিম ওয়ার্ক, রাইট? প্রত্যেককে তার বেস্টটা দিয়ে কাজটা করতে হবে এবং সেই কেমিস্ট্রিটাই কিন্তু দর্শকের কাছে আলটিমেটলি পৌঁছায় এবং তারা সেই সেই জিনিসটাকে ইদার এনজয় করে অর রিজেক্ট করে আর কি। আমার মনে হয় এই ছবিটাতে সেটা ঘটেছে, সত্যিই ঘটেছে, যে সবাই মিলে সবাই ইনভলভ থেকেছে এবং নিজেদের ইনপুটস দিয়েছে এবং আরও বেটার কী করে করা যেতে পারে, আরও বেটার আমরা প্রেজেন্ট কীভাবে করতে পারি কাজটাকে, সেটা নিয়ে প্রত্যেকে ভেবেছে। ফার্স্ট লুক রিলিজ হয়েছে তবে থেকে আমি এত রেসপন্স পেয়েছি যে একদম চেনা যাচ্ছে না, এটা কিন্তু শুনলে খুব ভালো লাগে। মানে আমরা অভিনেতা হিসেবে অবশ্যই চেষ্টা করি যে অভিনয় দিয়ে কতটা অন্য ক্যারেক্টারটাকে জাস্টিফাই করতে পারি, একটু আলাদা করতে পারি, কিন্তু যখন লুকের সাপোর্টটাও থাকে সেটা তো আর একটু ভালো, মানে একটা হেল্প হয়ে যায় আর কি। এবং অবশ্যই চাইবো নিজেকে অন্যরকমভাবে এক্সপ্লোর করতে, এবং তার মধ্যে কিন্তু শ্রীজাতদা তো বটেই, আমাদের যিনি কস্টিউম করেছেন, যে মেকআপ করেছে, রানাদা, সবার ইনভলভমেন্ট থেকেছে একটু, মানে একটা এক্সাম্পল আর কি গোটা ছবিটার মধ্যে থেকে আমার লুকটা এই ক্ষেত্রে, তো সেইটাকে আলাদা করে তোলার জন্য আমার মনে হয় যে তার যারা কলাকুশলী তারা যদি জিনিসটা স্বচ্ছভাবে দেখতে পান তাহলে পরিচালকের কাজটা সোজা হয়ে যায়, তাকে আর আলাদা করে কিছু করতে হয় না। আমার মনে হয় ছবির একটা ছবির আত্মা হচ্ছে তার চিত্রনাট্য, সেটা যদি ঠিক না থাকে তাহলে তুমি যদি রবার্ট ডে নিরো কেউ কাস্ট করো সেই ছবি ভালো হবে না হয়তো। হ্যাঁ, কিন্তু আমার যেটা ওই জন্য আমি স্ক্রিপ্টটা অনেক সময় নিয়ে লিখেছি, এবং আমার খুব বড় সৌভাগ্য যে ওদের মতো শিল্পীকে আমি ফ্লোরে পেয়েছি যাদের কিন্তু শুধু স্ক্রিপ্টটা ফেলে দিতে হয়েছে, তারপর ওরা যে অভিনয়টা করেছেন সেখানে আমার তো কিছু বলবারই নেই, বরং সেই চিত্রনাট্যটা 200 গুণ বৃদ্ধি পেয়ে গেছে, কারণ ওদের মধ্যে সেই খিদেটা আছে নিজেকে প্রুফ করবার, বারবার নিজেকে দর্শকের সামনে আরেকটু নতুন করে মেলে ধরবার। ফলে আমি বলবো যে পরান্দা, পরম, প্রিয়াঙ্কা, খরাজদা, অরুণাভ এবং আরও যারা আছেন, অনেক কম সময়ের চরিত্রে অনেকে আছেন, সৃজিৎ একটা খুব সুন্দর ছোট চরিত্র করেছে, সেটাও সৃজিতের নিজেরই চরিত্র কিন্তু খুব মজা করে অভিনয় করেছে, আমরা এইটা আমার একটা খুব বড় পাওয়া যে ওদের, মানে ওদের কাউকে চেষ্টা করতে হয়, আমি যেটা দিয়েছি সেটাও খুব সহজ স্বচ্ছভাবে তৈরি করেছি। মানব জমিনের গ্র্যান্ড প্রিমিয়ার কিন্তু আপনাদের সাথে ভাগ করলাম, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও আপডেটের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। ক্যামেরায় গোবিন্দর সঙ্গে আমি ঋত্বিকা, নমস্কার।